আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, মহান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন, আর এই রমজান মাসে বিশেষ একটি দিন আছে, বিশেষ একটি রাত আছে, যে রাত হাজার মাস অপেক্ষা বেশি উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, সে রাত হলো সবে কদরের রাত, আর এই সবে কদরের রাতে একটি বিশেষ দোয়া আছে, সে দোয়াটি আজ আমরা শিখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে, সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদরের রাত পাই তাহলে আমি ওই রাত্রে কোন দোয়াটি পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি তাকে শিখিয়ে দিয়েছিলেন সে দোয়াটি আমরা আজকে শিখব। তার আগে আমরা দোয়াটির অর্থ একবার পড়ি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি ও মিসকাত শরীফে আছে। এখন আমরা দোয়াটি শিখি। হামজা ল্যাম জবর এল, ল্যাম খাড়া জবর ল, আল্লাহ হ্যাঁ মিম পেশ হুম, মিমের উপরে তার দিয়ে ওয়াজিব গুন্না, মিম জবর মা, আল্লাহুম্মা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন, কাফ জবর কা, ইন্নাকা, এখানে ওয়াজিব গুন্না হবে ইন্নাকা, আইন পেশ উ, ফা ওয়াও পেশ ফু, আফু, ওয়াও দুই পেশ উং, নুন সাকিন বা তানমিনের পরে এক ফারক করা আসায় নাকের বাসাকে নিয়ে গুন্না করতে হবে, আফু উং, তা পেশ তু, হা বা জর হিব, তু হিব, বা লাম পেশ বুল, তু হিব বুল, আইন ফা জর আফ, ওয়াও জর ওয়া, আফ ওয়া, ফা আইন সবর ফা, ফা পেশ ফু, ফাফু, আইন নুন সবর আন, নুনের উপরে তাজিদ ওয়াজিব গুণা হবে, নুন ইয়াসের নি, ইয়া সেকেন্ড ডাইনেজের এক আলিফ টান হবে, আননি। এখন আমরা শব্দ বাই শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, ইন্নাকা, إنك عفو عفو تحب تحب العفو عفو فاعف فاعف عني عني। প্রিয় দর্শক শ্রোতা, এখন দোয়াটি আমি সম্পূর্ণ একবারে পড়ছি, আর আপনারা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া فاعف عني، اللهم إنك عفو تحب العفو فاعف عني। প্রিয় দর্শক শ্রোতা, আপনার নিকটাত্মীয় যারা এই দোয়াটি পারে না, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিজেরা শিখে তাদেরকে শিখাইয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছায় দিন। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।